ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চার দিনের টানাপোড়েনের পর কংগ্রেসের রোষে পাইলট। রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত সচিন পাইলট, সরানো হল প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও, সরানো হল সচিনের সঙ্গে তিনজন মন্ত্রীকেও। সচিনের জন্য কংগ্রেসের সব দরজা খোলা ছিল, সোনিয়া গান্ধীও যোগাযোগের চেষ্টা করেছেন। বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়েছেন সচিন, বিজেপির সঙ্গে সামিল হয়ে তিনি সরকার ফেলার চেষ্টা করছেন। পরিষদীয় দলের বৈঠকের পর তোপ রণদীপ সিং সুরজেওয়ালার, কি বলেছেন তিনি শুনব। और पिछले चार दिन में भी कांग्रेस नेतृत्व ने खुले मन से सारे दरवाजे खोलकर कहा, परिवार का सदस्य अगर रास्ता भटक जाए, सुबह का भूला अगर शाम को घर वापस आ जाए, शाम का भूला अगर आज सुबह भी घर वापस आ जाए तो वो भूला नहीं कहलाता, वो परिवार का सदस्य है, पूरी बात सुनी जाएगी, हर बात का हल निकाला जाएगा। पर मुझे खेद है कि श्री सचिन पायलट और कुछ उनके मंत्री साथी वो भारतीय जनता पार्टी के षड्यंत्र में भटक कर कांग्रेस पार्टी की जनता के द्वारा चुनी गई 8 करोड़ राजस्थानियों के द्वारा चुनी गई सरकार को गिराने का षड्यंत्र और साजिश कर रहे हैं। ये अस्वीकार्य है, ये किसी दल को स्वीकार नहीं हो सकता। इसीलिए बड़े दुखी मन से और खेद से कांग्रेस पार्टी ने कुछ निर्णय लिए हैं जिनकी व्याख्या करने के लिए बीच में आपके मैं उपस्थित हूं। पहली बात, श्री सचिन पायलट जी को, श्री विश्वेंद्र सिंह जी को और मीना जी का और श्री रमेश मीना जी को उप मुख्यमंत्री और मंत्री पद के भार से फौरी तौर से मुक्त किया जाता है। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, যেভাবে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সচিন পাইলটকে সরানো হলো, আরো তিন মন্ত্রীকে সরানো হলো, এতে সচিন পাইলট শিবির কতটা ব্যাকফুটে চলে গেল? ব্যাকফুটে তো রয়েছেই কুসুমিতা, গতকাল থেকেই, গতকালই অশোক গেহলট দেখিয়ে দিয়েছিলেন যে তার কাছে নম্বর রয়েছে এবং মেজরিটি থেকে বেশি বিধায়ক তাকে সমর্থন করছেন, সেক্ষেত্রে হাইকমান্ড তার পাশে যেন থাকুক। দ্বিতীয় বার্তা তিনি এটাও দেওয়ার চেষ্টা করেছিলেন, সচিন পাইলটের সঙ্গে যে এমএলএরা রয়েছেন মানেসরা, এই মুহূর্তে তারা বিজেপির সঙ্গে আঘাত করেছেন এবং বিজেপির প্ররোচনাতেই তারা এই স্টেপ গুলো নিচ্ছেন। গতকাল সিএলপি মিটিং এ তারা আসেননি, আজকে আবার সিএলপি মিটিং ডাকা হয়েছিল, সেখানেও তারা এলেন না। অর্থাৎ তারা কোথাও না কোথাও একটা বিজেপির সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছেন, এই বার্তা দিতে চেয়েছিলেন অশোক গেহলট এবং সেটাতে হাইকমান্ড সন্তুষ্ট হয়েছে। গতকাল যখন প্রেস কনফারেন্স করেছিলেন সুরজেওয়ালা, তখনও তিনি বলেছিলেন যে তাদের দরজা খোলা আছে, সচিন পাইলট চলে আসুন। আজকেও যে সিএলপি মিটিং ছিল, তিনি যদি যাচ্ছেন না, তিনি যদি ফোনেও বলতে পারতেন যে তিনি আজকে আসবেন না, সেটা তারা মেনে নিতেন। বাকি এমএলএরা যারা মানেসরের হোটেলে রয়েছেন হরিয়ানাতে, তারা কেন গেলেন না, তারাও যোগাযোগ করলেন না, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু এখন তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরানো হয়েছে, অন্য কাউকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী ছিলেন শেখাহাট থেকে, তাকে সরানো হয়েছে এবং তার খুব ঘনিষ্ঠ যে দুই বিধায়ক যারা মন্ত্রী ছিলেন তাদেরকে মন্ত্রী পদ থেকে সরানো হয়েছে, কিন্তু বাকি অন্তত 10 জন এমএলএ এখনো রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কংগ্রেস হাইকমান্ড। অর্থাৎ তারা মনে করছেন যে তারা আবার এখন ফিরে আসবেন যখন সচিন পাইলটের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেওয়া হয়েছে। এবং যেটা তুমি জিজ্ঞেস করছিল, এখন সচিন পাইলটের কাছে দুটো অপশন মাত্র রয়েছে, এক হলো বিজেপিতে যাওয়া, দ্বিতীয় হলো তার নিজের দল তৈরি করা। এর ছাড়া কিন্তু আর তার কাছে কোনো বিকল্প নেই এবং অশোক গেহলট তার কাছে স্টেবল রয়েছে, তার কাছে নম্বর রয়েছে, সেই বার্তা দিতে সফল হয়েছেন অশোক গেহলট এবং তার পার্টি দাঁড়িয়েছে হাইকমান্ড। ধন্যবাদ বিজেন্দ্র।